নিজেকে ভারতীয় রেলের ডিআরএম পরিচয় দিয়ে নকল সোনা গচ্ছিত রেখে ব্যাংক থেকে প্রায় ২৫ লক্ষ টাকা গোল্ড লোন নেওয়ার অভিযোগ। জালিয়াতিতে তাকে সাহায্য করে আরও একজন। সাকরাইল থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত দুজনকে। হাওড়া সাকরাইল থানার অন্তর্গত আন্দুল এবং দুইলাতে কানাডা ব্যাংকের দুটি শাখা রয়েছে। দুটি শাখাতেই নিজেকে ভারতীয় রেলের ডিভিশন রেলওয়ে ম্যানেজার পরিচয় দিয়ে গোল্ড লোনের জন্য আবেদন করেন বিশ্বজিৎ পাল নামে এক ব্যক্তি। এরপর তিনি প্রায় ৪০০ গ্রাম নকল সোনার গয়না জমা দেন। তার আগে ব্যাংকের গয়না পরীক্ষা করার শাকরা অনিমেষ সামন্তের সঙ্গে যোগ সাজশও করেন তিনি। নকল সোনা আসল বলে চালিয়ে দেন অনিমেষ সামন্ত। দুটি শাখা থেকে প্রায় ২৫ লাখ টাকা গোল্ড লোন পেয়ে যান বিশ্বজিৎ বাবু। কিন্তু এই ঘটনা যে আসলে জালিয়াতি সেটা পরে টের পায় ব্যাংক কর্তৃপক্ষ। ম্যানেজার নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেন সাকরাইল থানায়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝা রিপোর্ট, আজতক বাংলা।